ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে জমে উঠেছে প্রচার প্রচারণা। সাত প্রতিদ্বন্দ্বীর মধ্যে আলোচনার কেন্দ্রে জামাই শ্বশুর। এই আসনে নৌকা প্রতীক না থাকায় জাতীয় পার্টি প্রার্থী রেজাউল ইসলাম ভূঁইয়াকে চ্যালেঞ্জ জানাবেন তার শ্বশুর স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা। আরেক স্বতন্ত্র প্রার্থী মঈন উদ্দিন মঈনও আছেন আলোচনায়। স্বাস্থ্যকর অল টাইম বান সব সময় অল টাইম হেলদি লাইফ। ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে জাতীয় পার্টিকে ছাড় দিতে নৌকা প্রত্যাহার করে আওয়ামী লীগ। এতে সুবিধাজনক অবস্থানে লাঙ্গল প্রার্থী রেজাউল ইসলাম ভূঁইয়া। তবে তার শ্বশুর সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকায় তীব্র লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। জামাই শ্বশুরের কেউ কাউকে ছাড় দিতে নারাজ। জয় নিয়ে দুই প্রতিদ্বন্দ্বী জানিয়েছেন আশাবাদ। রাজনীতির ব্যাপারটা ব্যক্তিগত এবং পারিবারিক কোনো এফেক্ট হবে এটা আমি মনে করি না। এক ফ্যামিলিতে দুই দলের মধ্যে দুই দুই প্রার্থী থাকতে পারে, দুই দল হতে পারে, এটা আমার মনে হয় না যে কোনো সমস্যার কারণ বা ভোটারদের মধ্যে আমি এফেক্ট দেখি। আমার এলাকার জনগণ আমার আসলে ভালোবাসে। ভালোবাসার কারণটা হলো এই যে আমি সবসময় তাদের পাশে ছিলাম, এই হিসাবে আমি একান্তই তাদের আপনজন। আমি যেখানে যাচ্ছি ব্যাপক সাড়া পাচ্ছি। জামাই শ্বশুর দ্বন্দ্বের সুযোগে বাজিমাত করতে চাইছেন আরেক স্বতন্ত্র প্রার্থী মঈন উদ্দিন মঈন। আমি প্রত্যেক প্রার্থীকে সমানভাবে মূল্যায়ন করি। আমি জনতার উপরে ছেড়ে দিলাম, জনতাই সিদ্ধান্ত নেবে, কারণ গণতন্ত্রে জনতাই শেষ কথা। ইলেকশনে আমি আহ্বান জানাবো, আপনারা ভোট কেন্দ্রে যান, যাকে খুশি তাকে ভোট দেন। নৌকার প্রার্থী না থাকা এবং জামাই শ্বশুরের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আওয়ামী লীগের কর্মী সমর্থক ও ভোটারদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। জমজমাট ভোটে যোগ্য প্রার্থীকে বেছে নেবার কথা বলছেন ভোটাররা। যে ব্যক্তি আমাদের কাছে ভোট চাইবে না, আমাদের দাঁড়ে আসবে না, আমাদের নির্বাচন সম্বন্ধে কোনো আলোচনা করব না, আমরা সেই সকল ব্যক্তিকে ভোট দেব না। জনগণ, আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় জনগণই সর্বোচ্চ ক্ষমতার অধীনে। জনগণের ম্যান্ডেট নিয়ে যারা আসবে তারাই আগামীতে সরকার গঠন করবে। এই আসনে মোট ভোটার 410,072 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।